গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর দেখো সকাল সকাল তোমরা তো দিদিভাই সেরে উঠে কোথায়, কোথাও যাচ্ছি না আমি। এই একটু বসলাম, আমার ছেলে টিভি টিভি করে দিয়েছে, আমার ছেলে স্কুলে চলে গেছে, তোমার দাদাভাই চলে গেছে, এক কথা বলতে তুমি বলতে। আজকে দেখো আমি ঝুল ঝাড়তে চলে এসেছি, দেখো দেখতে পাচ্ছ, ঝুল টুল ঝেড়ে বিছানার চাদর মাদর পাল্টাবো। আর দেখো কার কার ঘরে এরকম জামা কাপড় নাড়া আছে বলো। বর্ষাকাল, বর্ষাকাল মানে ঘর ভর্তি জামা প্যান্ট, অন্য ঘরে দিলে পাঙ্খা চলে না, শুকাবে না, ওই জন্য বেডরুমে দিতে হয়। যার মতো সারারাত পাঙ্খা ফালতুতে চালাতে কি হবে বলো, পয়সাটা নষ্ট হবে না? গরিব মানুষ আমরা। দেখো আমার একটা চুড়ি ভেঙে গেছে জানো তো, একটা চুড়ি ভেঙে গেছে, একটা ফেটে গেছে। চলো দেখতে থাকো, তো অনেক বক বক হয়ে যাচ্ছে, তোমার কাজ কিছুই দেখতে পাচ্ছ না। আজকে আমি আলমারির উপরটা পরিষ্কার করি, কেন বলো তো, আলমারির উপরটা হলো সব কিছু সরিয়ে দিয়েছে, আর একটু সরিয়ে গুছিয়ে না। আর আমি কোথায় পরিষ্কার করবো, ইঁদুরে আমাদের সর্বনাশ। আবার পাইপটা তোমার দাদাভাই লাগিয়েছে, আবার কেটে দিয়েছে সকালবেলা, অর্ধেক অর্ধেক তোমার দাদাভাই কেটে রেখে আসলো। আর আমাদের গিজারটা তো কালকে সেরে দিয়ে গেছে, 500 টাকা লেগে গেল, আমাদের 500 টাকা লেগে গেলো গিজার ছাই করতে, ঠিক করতে। আবার ইঁদুরটা কিন্তু যায়নি কালকে, তোমার দাদাভাই টমেটাতে ওষুধ লাগিয়ে রেখেছিল কিন্তু ও খায়নি। ভীষণ চালাক ইঁদুরটা মনে হচ্ছে আমার, ভীষণই চালাক, জানি না কেন এত চালাকি করছে। আরে ভাই তুই থাক না, আমার এক ছোটো ইঁদুরে আমার কম্বলের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, খাটের নিচে, তারপর আলমারির নিচে, শোকেসের নিচে, কি যে বিরক্ত, মানে বিরক্ত না কিন্তু কেমন যেন লাগছে। তোরা থাক না, সারা ঘরে থাক, কিন্তু কিছু নষ্ট করিস না। বাইরে গেছি, তোর গেট খুলেছে, দেখি পটি করে রেখে দিয়েছে, কেমন লাগে বলো, আর ভাল লাগছে না। চলো কাজটা দেখতে থাকো, আজকে অনেকটাই কাজ আছে, কাজগুলো কমপ্লিট করি। দেখো সকালবেলা সবার ঘরে মনে এরকম জামা কাপড় ঝুলানো থাকে, আমি দেখো শুকাইনি, আমি এখন বাইরে রোদ্দুর দিতে চলে যাচ্ছি, যে শুকিয়ে রোদ্দুরটা অনেকটাই উঠে গেছে আজকে সকাল সকাল, ওই জন্য জামা প্যান্ট বাইরে দিতে চলে যাচ্ছি। মানে বাইরে থেকে জামা প্যান্ট দিয়ে এসে এখন আমি যা পর্দাটা খুলছি, তোমার দাদাভাই ছিল ওই জন্য পর্দাটা আমি খুলি না, এখন রোদ্দুর উঠেছে দেখতে পাচ্ছো, এখন আমি পর্দাটা খুলে দিচ্ছি যে রোদ্দুরটা আসুক। আমি জানলাটা খুলতে ভয় পাই, সেই ইঁদুর বা সাপ যদি চলে আসে, ওই জন্য বেডরুম তো। দেখো ওইটা করে আমি প্রতিদিন বিছানায় রাত্রেবেলা আমাদের হেডফোন বিছানা, আমি রাত্রে গুছিয়ে রাখলে কি কিচ্ছু থাকে না এত। আজকে আমি একটু আলমারিটা পরিষ্কার করবো, তোমাদের দেখাবো, দেখো আলমারির উপর থেকে সব পেরে নিচ্ছি। দেখো এবার আলমারিতে আমার তো সিঁড়ি আছে, সিঁড়ি আনতে কি আলিশি লাগছে, আমরা চেয়ারটা নিয়ে চলে এসেছি, কে অত ভারী সিঁড়ি নিয়ে আসতে, ওই জন্য বলছি যে এখন সিঁড়িটা লাগবে না, চেয়ারটা নিয়ে করি। দেখো কি ইঁদুরে, ছোটো একটা ইঁদুর আছে, ওই ইঁদুরে পুরো পেপারগুলো দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ওই সব কেটেছে, ওই জন্য আরও পরিষ্কার করছি। ইঁদুর আমাদের খুব চালাচ্ছে বলছি কি তোমাদের, আমরা তখন এসিটা পরিষ্কার করে নিচ্ছি, ভাবছি যে আজকে পরিষ্কার করে রোদ্র উঠেছে, রোদ্র উঠলে বেশ কাজ করতে ভালো লাগে মনটার মধ্যে সব। আজকে ঝুলটাও ঝেড়ে নেবো ভাবছি, দেখো ওই এসিটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন পাঙ্খাটা পরিষ্কার করতে চলে এসেছি। প্রচণ্ড বেডরুমে বেশি নোংরা, আমার হল ঘরে এত পাঙ্খাটা নোংরা হয় না কেন জানি না। দেখো পরিষ্কার করে নিই সুন্দর করে, একবার ঝেড়ে নিয়েছে, ওরা মুছে নিচ্ছি। আগে বিছানা চাদর পাল্টাবো তো, ওই জন্যই সব পরিষ্কার করে নিচ্ছি যে বিছানায় পড়বে, ওই জন্য। দেখো ছোটো টকিটার ওই বিছানাটা উঠিয়ে নিয়েছে, এখন দেখো ঝুলটা ঝাড়তে চলে এসেছে, আজকে পুরো করে ঝুল ঝাড়বো। আমার ঘরে ঝুল হয় না গো, তবুও আমি ঝুল ঝেড়ে নিই, ঝুল না হওয়ার সঙ্গে সঙ্গে আগে দেখো আমি ঝুলটা ঝেড়ে চলে এসেছি। এবার খাটের নিচে প্রচণ্ড নোংরা, ইঁদুরই বসে থাকছে, আর নোংরাটা কতটা হয়েছে দেখতে পেরেছে, অনেকদিনই হয়েছে আমি নিচেই আমার এই ঝুল ছাড়ার এইটা ভেঙে ফেলেছি না আমার ছিল, ওই জন্য আর পরিষ্কার করতে পারে, তোমরা তোমার এনে দিয়েছে ওরা হচ্ছে পরিষ্কার করে নিই। আর বক্সকার তো নিচে যাওয়া যায় না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে পরিষ্কার করতে, দেখো কতটা নোংরা দেখতে পেলে, প্রচণ্ড ওরা নোংরা হয়েছে বলছেন, ওইটা ছিল না আমি পরিষ্কার করতেই পারছিলাম না, আজকে হচ্ছে পরিষ্কার করে দিই, ওই সাইডটা পরিষ্কার করে দিয়েছে, এবারে এই পাশটা করছে, কি বেরোচ্ছে দেখো, তোমরা ভয় পেও না জানো কি বেরোচ্ছে, সবাই কমেন্ট করে জানাও এটা কি। দেখো আমার পরিষ্কার হয়েছে খাটে নিচে, এবারে আমি বিছানা খুলতে চলে আসলাম, যে ধোপ আজকে বিছানা চাদরগুলো নিচে দেবো, ওই জন্য বালিশের কভার টভার
খুলে নিচ্ছি, দেখো ফুলবলিশের কভার গুলো খুলছি। তারপর বিছানাটা আমি ঝেড়ে নিই, তারপরে বিছানাটা তো বাদ দিই। খাটের নিচে গুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, তারপর ছাদ দিয়ে নিচ্ছি। আবার ওইটাতে তো পুরো যায় না, কত আর ওই পাইপটা আমার জানলার পর্দা আছে, পর্দায় লাগাতে হবে। কিন্তু ওই টাইলস লাগানোর পর না ভয় পাচ্ছে যে টাইলস লাগাতে ওই শিলটা লাগাতে যে যদি হয়ে যায় টাইলসটা ফেটে যায়, ওই ভয়তে লাগানোই হচ্ছে না। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা এগ রোল বানিয়েছি, দেখো এরকম রাখো, এই সাইজে রাখুন, কেমন দেখাচ্ছে মনে হচ্ছে? দেখো এগ রোল বানিয়েছি, এরকম সাজিয়ে দাও, এইটা এক এক করে লাইন করে সাজিয়ে দাও আর খাও। একদিন মুগরাই বানা, চলো তুমি, চলো না তোমার দাদাভাই এখন দোকানে যাবে, এখন খেয়ে নুক। দেখো এগ রোল বানিয়ে দিয়েছে, কেটে দিয়েছে মাঝখান থেকে, চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আজকে আমি স্নান করে মাথাটা ঠিক করে সিঁদুরও পরতে, মানে এত ব্যস্ত ছিলাম, তোমরা তো দেখতে পারলে কতটা কাজ করলাম। আর তোমাদের দেখাচ্ছি দাঁড়া, দেখো আমি তোমাদের রেসিপিটা দেখাতে, দেখো আজকে মাংস লাল লাল ঝোল রান্না করছি, দেখো লাল লাল ঝোল হয়ে গেল। আমার ছেলে চলে এসছে, দাদাভাই চলে এসছে, কিন্তু আমি রান্না করে শেষ করতে পারিনি। ঘরটা গুছিয়েছি, পাংখা টাঙ্কা আজকে সব পরিষ্কার করেছি, ঝুল ঝেড়েছি। দেখো আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়া ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, দাঁড়া কতটা জামা প্যান্ট কেচেছি, দেখো কতটা জামা প্যান্ট, জামা কাপড় দেখো কতটা জামা প্যান্ট, দেখো পেছনেও আছে, দেখো আরো এইখানে, ওই ওই শেষ অব্দি আমার জামা প্যান্ট সব কেচেছি না, ওই জন্য টাইম পাইনি রান্না করতে তাড়াতাড়ি। মাংস রান্না করতে মশলা করতে অনেকটা টাইম লাগে, তো ওই জন্য চলো দেখতে থাকো। হল থেকে বেডরুমের পিছনে পড়ে আছে, আমার এত শরীরটা খারাপ, তোমাদের পরে দেখাবো, আমার উঠার ক্ষমতা নাই আজকে। এই দেখো বিছানাটা আমি এটা পেতে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, প্রচুর গরম পড়েছে আজকে, একটু রোদ্দুর দিয়েছে না আজকে, দেখো ভালো। হ্যালো বন্ধুরা, দেখো বিছানাটা আজকে কেমন লাগছে, দেখো পুরো বিছানার চাদর, পাংখা পাংখা, এসি মেসি আজকে প্রচুর কাজ করেছি। রোদ্দুর উঠেছিল আজকে, প্রচণ্ড ঝড়ে রোদ্দুর ছিল, কাল কম্বল কম্বলগুলো ধুতে পারিনি, কালকে ধোবো। আর আমার ছেলে দেখো বিছানায় পুরো জল ফেলেছে, এই বিছানার চাদরটা পাততে বাকি আছে, দুপুরে যেরকম সেরকম পেতে শুয়ে পড়েছে, এখন গুছাই নিচ্ছে, দেখো ছেলে জল ফেলেছে কীভাবে বইতে ওর দেখেই না। এই এই বিছানাটা বিছানাটা তো পাতো হয়ে যাবে, দেখো গুছিয়ে নে। চলো এখন আমি ভাত চাপিয়ে দিয়েছি সন্ধ্যার সময়, আর রুটি করবো, ওটাও করবো। আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আমি এই 7:30-10:15 সময় উঠেছি, মাজা যন্ত্রণায় মুখতে পারছিলাম না। চলো দেখতে থাকো ভিডিওটা আর পাশে থেকো। হ্যালো বন্ধুরা, দেখো এখন আমি মানে শরীরটা খারাপ, আজকে শুয়ে পড়বো, তাতে তাও তবু আমার ইঁদুরের জন্য ওষুধ দিতে হবে, এদের জন্য আমরা বাড়ি টিকতে পারছি না গো, মনে হচ্ছে বাড়ি গাড়ি ছেড়ে দিয়ে ওদের দিয়ে দিয়ে চলে যাই আমরা। দেখো ইঁদুর দেখি কোনো অবস্থা, কালকে তোমার দাদাভাই পাইপটা নিয়ে এসছে, দেখতে পাচ্ছ ওই নতুন পাইপটা লাগিয়েছি, পুরোনোটা কেটে দিয়ে এইটাও কেটে দিয়েছে, তো দাদাভাই সকালে ঠিক করলো। আর দেখি ইঁদুর এসেছে কি না জানি না, এদের জন্য আমরা বাড়ি কাছে তো ছেড়ে চলে যাই, এত কষ্ট করে বাড়ি বানিয়েছে, আমরা তো ভোগ করতে পারছি না। একবার ইঁদুর একবার এই ও ওষুধ দিতে হবে, টমেটো কালকে দিয়েছে একটু খাইনি, দেখো এই টমেটো দুটো কত দামি টমেটো, এই দুটো টমেটো নিয়ে এখন ওষুধটা লাগিয়ে দিই তোমার দাদাভাই, তারপরে আমরা শুতে যাবো, আমার মাথায় যন্ত্রণা করছে ওই জন্য বলছি। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি, ইঁদুর অসুখ আর যাবে, বাড়ি ছাড়লে ছাড়তে হবে, ওদের জন্য দখল করে নিই পুরা। আর দুটো ছোট ছোট ইঁদুর এসছে, ওই সারা ঘর ঘুরে বেড়াচ্ছে, আমার কম্বল টম্বল কালকে ধোবো দিয়ে উঠাবো, যা করে করো পুরা। চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করি, বেশি বড় করবো না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের পাশে থেকো। চলো বাই।